বিএনপি সবসময় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ায় তাদের স্বভাব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোহানেসবার্গে একটি কনভেনশন সেন্টারে দক্ষিণ আফ্রিকার শাখা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি কখনোই গণতন্ত্রে বিশ্বাসী না, কারণ তাদের সৃষ্টি হয়েছে ডিকটেটরের পকেট থেকে। তারা যদি আগামী নির্বাচন ঘিরে জ্বালাও পোড়াও করে তবে জনগণ ছাড় দেবে না বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সৃষ্টি করে আর বিএনপি ধ্বংস করে, আরেকবার সুযোগ পেলে বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না বলেও জানান সরকার প্রধান। এদিকে ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে চার দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। স্যান্টন কনভেনশন সেন্টারে শেখ হাসিনার সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট ডক্টর সাইমা সুল্লুহু, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পৃথক পৃথক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।